হাই এভরিবডি, আমি ডায়েটিশিয়ান দেবলীনা কর্মকার, নিউট্রিশন ডায়েট ব্লগে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যেহেতু গরমকাল অলমোস্ট এসেই গেছে, তো অবভিয়াসলি গরমকালে কী কী ধরনের ডায়েট টিপস আপনি মেনটেন করবেন, বা আপনার খাবার প্লেটে কোন কোন ধরনের খাবারগুলোকে ইনক্লুড করবেন, কোন খাবারগুলোকে লিমিটেড অ্যামাউন্টে খাবেন বা অ্যাভয়েড করবেন, সেই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করবো। বাট ভিডিওটা শুরু করার আগে যেটা আমি সবসময় বলি, যদি আপনাদের এই ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে যে, গরমকালে যখন আপনি আপনার ডায়েটটাকে সেট করছেন, গরমকালে কী ধরনের খাবার খাবেন বা কী খাবার খাবেন না, তো সেক্ষেত্রে আপনাকে কিছু পয়েন্টস মাথায় রাখতে হবে। তো সেটা নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করে নিই। তো সেই ক্ষেত্রে যেটা অত্যন্ত কমন একটা গরমকালে সমস্যা সেটা হচ্ছে ডিহাইড্রেশন। যদি আপনি পর্যাপ্ত পরিমাণ জল বা মানে ফ্লুইড, ইন জেনারেল ফ্লুইড ইনটেক যদি আপনি না করেন, তো সেই ক্ষেত্রে আপনার ডিহাইড্রেশন হওয়াটা গরমকালে ভীষণ একটা কমন ব্যাপার, কারণ সোয়েটিং হয়, শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো যেহেতু হয় তার ফলে ডিহাইড্রেশন অত্যন্ত কমন একটা সমস্যা। আর এই ডিহাইড্রেশন যদি আপনার কন্টিনিউয়াসলি হতে থাকে বা মাত্রাতিরিক্ত হতে থাকে, সেটা কিন্তু আনুষঙ্গিক আরও বিভিন্ন রকম সমস্যা, সেটা হেডেক হতে পারে, ল্যাথার্জি হতে পারে, বা ধরুন অত্যাধিক ডিহাইড্রেশন কনস্টিপেশনের কারণ হতে পারে, ইত্যাদি বিভিন্ন রকম আনুষঙ্গিক শারীরিক সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে করতে পারে। তো সেই কারণে যেটা গরমকালে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজেকে হাইড্রেটেড রাখাটা। নেক্সট যেটা কথা বলা সেটা হচ্ছে যে, যে সমস্ত খাবারকে আপনি ইজিলি ডাইজেস্ট করতে পারবেন, সবসময় চেষ্টা করবেন গরমকালে সেই ধরনের খাবারগুলো খেতে, রাদার অত্যাধিক স্পাইসি বলুন বা ফ্যাট রিচ ফুড যেগুলো হয় সেই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করুন, এবং যেই খাবারগুলো ইজিলি আপনি ডাইজেস্ট করতে পারছেন সেগুলোকে খান। তাহলে কী হবে না, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাও কিন্তু ভালো থাকবে। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে যে, খাবারকে সঠিক টেম্পারেচারে স্টোর করা। এটা এই কারণে বলে, গরমকালে খুব কমন একটা সমস্যা থাকে যে খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেই কারণে যেটা করবেন, যে খুব বেশি পরিমাণে খাবার রান্না করবেন না, বেস্ট হচ্ছে সীমিত অ্যামাউন্টে করুন, যাতে সেটা এক থেকে দুদিনের মধ্যেই শেষ হয়ে যায়, তাহলে নষ্ট হওয়ার চান্সটা অনেক কম থাকে। এবং আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেহেতু গরমকালে কন্টামিনেটেড হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়, তো যার ফলে বেটার হচ্ছে যখন আপনি প্রিপেয়ার করছেন সেটাকে একটা ফ্রেশ কন্টেনারের মধ্যে রাখুন, যতটা পরিমাণ আপনার প্রয়োজন সেখান থেকে মানে প্রপার হাইজিন মেনটেন করে ততটা পরিমাণ নিন, বাকিটাকে আবার ভালো করে ঢেকে রেফ্রিজারেটরে রেখে দিন। প্রপার হাইজিন মেনটেন করাটাও কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু খাবার কন্টামিনেটেড হওয়ার সম্ভাবনাও কম থাকে। আর নেক্সট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে, গরমকালে কী কী ধরনের খাবার আপনি আপনার ডায়েটে ইনক্লুড করবেন। এটা এই কারণে বলে, যেটা আমি আগেই বললাম যে গরমকাল মানেই কিন্তু ডিহাইড্রেশনের একটা বড় সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, গরমকালে দিনের বেলা অবভিয়াসলি আমাদের সবাইকেই কাজে বেরোতে হয়, এবং এই প্রচণ্ড রোদের তাপে যখন আপনি কাজে বেরোচ্ছেন, খুব স্বাভাবিকভাবে আপনার শরীর যদি ঠান্ডা না থাকে, প্রচুর হিট যদি আপনার শরীরে জেনারেট হতে থাকে, সেটা কিন্তু আপনার হিট স্ট্রোকের একটা কারণ হতে পারে। তো সেই কারণে মধ্যে কথা হচ্ছে যে, শরীরকে ঠান্ডা রাখতে যেই যেই ধরনের খাবারগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে বা যেই যেই ধরনের খাবারগুলো আমরা প্রিপেয়ার করতে পারি, সেই ধরনের খাবারগুলোকে অবশ্যই আমরা আমাদের ডায়েটে ইনক্লুড করব। তো চলুন প্রথমে ফ্লুইড দিয়ে স্টার্ট করি, তার কারণ যেটা আমি বললাম যে শরীরকে হাইড্রেটেড রাখতে গেলে ফ্লুইড তো আপনাকে ফ্লুইড ইনটেক সাফিসিয়েন্ট অ্যামাউন্টে করতেই হবে। তার মধ্যে প্রথমেই যেটা কথা বলা সেটা হচ্ছে জল, তার কারণ জলের তো কোনো বিকল্প নেই। তো অবশ্যই আপনাকে সারাদিনে চেষ্টা করতে হবে 10 থেকে 12 গ্লাস জল যাতে আপনি খেতে পারেন, এবং তার সাথে সাথে কিছু ফ্লুইড, হেলদি ফ্লুইড যেগুলো আমি আপনাদের বলবো, যেগুলো অবশ্যই আপনারা গরমকালে কিন্তু আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন, যেগুলো আপনার শরীরকে ঠান্ডা রাখতে, একটা রিফ্রেশমেন্ট আনতে শরীরে, প্লাস কিছু হেলদি নিউট্রিয়েন্টসও কিন্তু যেগুলো আপনারা এই ফ্লুইডের মাধ্যমে পাবেন। তো সেই কারণে অবশ্যই এই ধরনের ফ্লুইডসগুলোকে আপনার ডায়েটে কিন্তু ইনক্লুড করবেন। তো চলুন দেখে নিই কোন কোন ফ্লুইডস আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন। তো প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে ডাব ওয়াটার, একটা অত্যন্ত হেলদি ন্যাচারাল ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারেন, স্পোর্টস পার্সনরাও কিন্তু খেতে পারেন, কিন্তু অবশ্যই যাদের কিডনির সমস্যা রয়েছে বা যাদের পটাশিয়াম লেভেল হাই থাকে তাদের ক্ষেত্রে ডাব ওয়াটারকে অ্যাভয়েড করতে হবে, তার কারণ ডাব ওয়াটারে কিন্তু পটাশিয়াম কন্টেন্ট বেশি থাকে। তো সেই কারণে যে সমস্ত মানুষের পটাশিয়াম লেভেলটা হাই রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাব ওয়াটার অ্যাভয়েড করতে হবে।
এরপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে লাসি। লাসি অত্যন্ত ফেমাস একটা ড্রিঙ্ক গরমকালে, তো অবশ্যই আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন। তবে যাদের ডায়াবেটিস রয়েছে বা যারা ওয়েট লস প্ল্যানে রয়েছেন, তারা চেষ্টা করবেন সল্টেড লাসিটা খেতে, রাদার মিষ্টি দিয়ে খাওয়া, মানে সুগারটাকে অ্যাভয়েড করবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে আমপানা শরবত। অত্যন্ত ফেমাস এবং অত্যন্ত হেলদি একটা ড্রিঙ্ক, যেটা আপনারা গরমকালে কিন্তু খেতে পারেন। তার সাথে সাথে বেলের শরবত, সেটাও কিন্তু অত্যন্ত হেলদি এবং অত্যন্ত টেস্টি একটা ড্রিঙ্ক, গরমকালে কিন্তু শরীরকে ঠান্ডা রাখবার জন্য দারুণ কাজ দেয়। এরপরে আর নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে লাইম ওয়াটার বা লাইম মিন্ট ওয়াটার। এটাও কিন্তু অত্যন্ত রিফ্রেশিং এবং হেলদি একটা ওয়াটার বা ড্রিঙ্ক। তার সাথে সাথে লাস্টলি যেটার কথা বলবো সেটা হচ্ছে ছাতু শরবত। তো এই হেলদি ড্রিঙ্কসগুলোকেও কিন্তু আপনারা জলের সাথে সাথে অবশ্যই খেতে পারেন, যেগুলো কিন্তু আপনার শরীরকে ঠান্ডা রাখতেও যেমন হেল্প করবে, সেমনি গরমকালে একটা রিফ্রেশমেন্ট আনতেও কিন্তু ভীষণভাবে হেল্প করবে। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে ফল। তার কারণ গরমকাল মানেই কিন্তু বিভিন্ন রকম ফলের সমাহার। তো সেটা আম হতে পারে, কিন্তু আমের কথা বলতে গেলে যেটা বলা সেটা হচ্ছে অবশ্যই আপনারা আম খাবেন, তবে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লিমিটেড অ্যামাউন্টে খাবেন। কারণ হাই আম কিন্তু হাই ক্যালোরি কন্টেনিং একটা ফ্রুট, তো সেই কারণে আপনার সুগার লেভেল কীরকম আছে তার উপর নির্ভর করে খাবেন। বেস্ট হচ্ছে লিমিটেড অ্যামাউন্টে খান, বা খুব বেশি সুগার যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বেটার হচ্ছে অ্যাভয়েড করা। তো যাই হোক, শুধু যে আম পাওয়া যায় সেটা তো নয়, এছাড়া অন্যান্য ফলও পাওয়া যায়। সেটা আপনার লিচু হতে পারে, আপনার কাঁঠাল হতে পারে, আপনার তরমুজ হতে পারে, তাল শাঁস হতে পারে। তো এই ধরনের প্রচুর বিভিন্ন রকম ফ্রুটস কিন্তু আপনি ন্যাচারালি গরমকালে পেয়ে যাবেন। তো অবশ্যই সেই ধরনের খাবারগুলোকে বা সেই ধরনের ফ্রুটসগুলোকে আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন। নেক্সট যেটা কথা বলে সেটা হচ্ছে সবজি বা ভেজিটেবলস। সেটাও অবশ্যই আপনারা যেগুলো ন্যাচারালি আপনার লোকাল মার্কেটে পাওয়া যায় সেই ধরনের ভেজিটেবলসগুলোকে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করবেন। এরপরে যেটা কথা বলে সেটা হচ্ছে স্যালাড। স্যালাড কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, বিশেষ করে গরমকালে ডায়েটে ইনক্লুড করবেন। সেটা আপনার হজমের জন্য ভালো, ইন জেনারেল শরীরকে ঠান্ডা রাখবার জন্য খুবই উপকারী। তো সেই কারণে স্যালাড অবশ্যই আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করবেন। তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ঘরে পাতা টক দই। অত্যন্ত উপকারী একটা খাবার, যেটা আপনার শরীরকে ঠান্ডা রাখতে হেল্প করবে। প্লাস যেটা আমরা সবাই জানি, দই মানেই সেটা হচ্ছে প্রোবায়োটিক্স, যেটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখতে ভীষণভাবে হেল্প করে। তো সেই কারণে দইও কিন্তু অবশ্যই রেগুলার দুপুরবেলা খাওয়ার পরেই আপনারা খেতে পারেন। কোনো কোনো দিন চাইলে রায়তা বানিয়ে খেতে পারেন, বাট দই, স্যালাড বা রায়তা এই ধরনের খাবারগুলোকে কিন্তু অবশ্যই গরমকালে আপনার ডায়েটে ইনক্লুড করবেন। তো এইগুলো ছিল মোটামুটি কী কী ধরনের খাবারকে স্পেশালি আপনারা সামারে আপনাদের ডায়েটে অবশ্যই রাখবেন। এবার কিছু খাবার থাকে যেগুলোকে বেটার হচ্ছে সামারের সময় অ্যাভয়েড করা বা লিমিটেড অ্যামাউন্টে খাওয়া। তো সেগুলো সম্পর্কে একবার একটু আমরা দেখে নিই, চলুন। তো যেটা আমি প্রথমেই বলেছিলাম যে গরমকালে বেস্ট হচ্ছে যে সমস্ত খাবারগুলো খুব সহজে ডাইজেস্ট করা যায় বা ডাইজেস্টেবল ফুড, যেগুলো ইজি ডাইজেস্টেবল ফুড, সেই ধরনের খাবারগুলোকে আপনি আপনার ডায়েটে ইনক্লুড করুন। দ্যাট মিন্স যে যে খাবারগুলো খেলে হজম করাটা ডিফিকাল্ট হয় বা আমাদের শরীরে একটা অস্বস্তি তৈরি করতে পারে, সেই ধরনের খাবারগুলোকে বেটার হচ্ছে অ্যাভয়েড করা। তো তার মানে মেইনলি যে যে খাবারগুলোকে অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে অত্যাধিক স্পাইসি ফুড, ফ্যাট রিচ ফুড যেগুলো হয় সেগুলো, ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড বা ডিপ ফ্রাইড ফুড, এই ধরনের যে সমস্ত খাবারগুলো আছে সেই ধরনের খাবারগুলোকে গরমকালে বেস্ট হচ্ছে অ্যাভয়েড করা, বা খেলেও সেটা লিমিটেড অ্যামাউন্টে খান। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে যে যারা অতিরিক্ত পরিমাণে টি বা কফি খান তাদের ক্ষেত্রে বলার, তার কারণ হচ্ছে ক্যাফিনে কিন্তু এক ধরনের ডায়াবেটিক প্রপার্টি থাকে, আর যার ফলে যদি আপনি অতিরিক্ত পরিমাণ ক্যাফিন ইনটেক করছেন সেটা কিন্তু একটা কারণ হতে পারে আপনার, যেহেতু ডায়াবেটিক প্রপার্টি থাকার ফলে এটা একটা কারণ হতে পারে আপনার ফ্রিকুয়েন্টলি ইউরিনেশনের। তো খুব স্বাভাবিকভাবে যদি আপনি খুব ফ্রিকুয়েন্টলি ইউরিন পাস করছেন, তো সেটা একটা চান্স হতে পারে আপনার শরীর থেকে এক্সেস ওয়াটার লস হওয়ার, যেটা কিন্তু ফলে আপনার ডিহাইড্রেশন হতে পারে। তো সেই কারণে চা বা কফি খাওয়াতে কোনো অসুবিধা নেই। যদি আপনি লিমিটেড অ্যামাউন্টে খাচ্ছেন, সারাদিনে 2 থেকে 3 কাপ আপনি চা বা কফি খাচ্ছেন, উইচ ইজ ফাইন। কিন্তু কিছু মানুষ থাকেন যারা মাত্রা অতিরিক্ত চা বা কফি খান, সেটা কিন্তু বিশেষ করে গরমকালে তো করবেনই না, এবং ইন জেনারেলও সেটা শরীরের জন্য কিন্তু হেলদি না। তো সেই কারণে লিমিটেড অ্যামাউন্টে চা বা কফি কিন্তু আপনারা খেতে পারেন।
নেক্সট যেটা কথা বলা সেটা হচ্ছে যে এক্সেস প্রোটিন রিচ ফুড যেগুলো হয় সেগুলোকেও বেটার হচ্ছে গরমকালে অ্যাভয়েড করা অর লিমিটেড অ্যামাউন্টে খাওয়া। তার কারণ হচ্ছে যে অত্যধিক পরিমাণে প্রোটিন যদি আপনার শরীরে ঢোকে তো তার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে প্রোটিনে থাকা নাইট্রোজেনের মেটাবলিজমের জন্য প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয় এবং যার ফলে কিন্তু সেলসগুলো ওয়াটার লুজ করতে থাকে, যার ফলে কিন্তু আপনি ডিহাইড্রেটেড ফিল করতে পারেন। তো সেই জন্য বেটার হচ্ছে প্রোটিন আপনি অবশ্যই খাবেন, কিন্তু এক্সেস অ্যামাউন্টে প্রোটিন গরমকালে বিশেষ করে বেটার হচ্ছে অ্যাভয়েড করা অর লিমিটেড অ্যামাউন্টে খান। লাস্টলি যেটা কথা বলবো সেটা হচ্ছে জল নিয়ে। তার কারণ হচ্ছে যখন আপনি গরমকালে বাড়ির বাইরে বেরোচ্ছেন অবশ্যই নিজের জল নিজে ক্যারি করুন, বাট অনেক সময় সেটা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে বেস্ট অপশান হচ্ছে দোকান থেকে সিল্ড মিনারেল ওয়াটার কিনে খাওয়া। আর তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা অনেক সময় গরমকালে আমাদের ইচ্ছা করে একটু লস্যি খেতে বা ফ্রুট জুস খেতে, তো সেক্ষেত্রেও বেটার অপশান হচ্ছে যদি আপনি দোকান থেকে সিল্ড বটল বা সিল্ড প্যাকেট কিনে খাচ্ছেন সেটা। তার কারণ এখন অনেক সময় মানে গরমকালে প্রচুর এরকম রাস্তায় স্টল থাকেই এই মানে ঠান্ডা শরবত বা লস্যি। এবার প্রশ্নটা হচ্ছে সেক্ষেত্রে ইউজড জলটা কতটা সেফ সেটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই থাকে, এবং এই জল থেকে বিভিন্ন রকম কিন্তু ওয়াটারবর্ন ডিজিজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই জন্য বেটার হচ্ছে এই ধরনের স্টল থেকে কোনো কিছু খাওয়াকে অ্যাভয়েড করা। আপনার যদি খেতে ইচ্ছা করে তো ডেফিনেটলি আপনি দোকান থেকে সিল্ড বটল বা সিল্ড প্যাকেটের যে সমস্ত জুস বা লস্যি পাওয়া যায় সেগুলোকে আপনি খেতে পারেন। তো এটা ছিল একটা ভিডিও যেটা রিলেটেড টু সামারে আপনি কী কী ধরনের খাবার খাবেন, কী কী খাবার অ্যাভয়েড করবেন এটা নিয়ে। তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে, এবং যদি ভালো লাগে যেটা আমি সবসময় বলি প্লিজ লাইক করবেন, কমেন্ট সেকশানে আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের প্রত্যেকের অ্যাটেনশন দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।